বাংলাদেশ টেনিস ফেডারেশন খুব ছোট পরিসরে যা যাত্রা উনিশশো সালে দীর্ঘ সময়ে খেলার মান না বাড়লেও অনিয়মে এগিয়েছে বহুদূর বিশ্ব তো দূরে থাক দেশেই এখনো খেলাটি আলোচনায় আসতে পারেনি সমালোচনা আর অভিযোগের কমতি নেই কোর্ট আর গ্যালারির অবস্থা যাচ্ছে তাই কোচ খেলোয়াড়দের থাকতে হচ্ছে ময়লা আবর্জনার সঙ্গে মিলেমিশেই রুমে প্রশ্ন জাগে খেলোয়াড়রা নির্ধারিত জায়গায় থাকেন না কেন এর উত্তর আরবিষাদের তাদের বরাদ্দ দেওয়া রুমগুলো ভাড়া দিয়েছে ফেডারেশন এটা জেড হক বাউফলের মেয়র জিয়েল হক জিয়েল এখানে কি ভাড়া নিয়েছে তারা কোথা থেকে ভাড়া নিয়েছে ফেডারেশন থেকে তবে আগামীতে যথাযথ পদক্ষেপ নেয়ার কথা জানালেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এই আবাসন ব্যবস্থাগুলো আমি অত্যন্ত নিবিড়ভাবে দেখছি যে কিভাবে যে টেনিস প্লেয়ারদের এবং কোচদের স্থানীয় এবং বিদেশিদের এইখানেই থাকা যায় এবং অতি দ্রুত অতি দ্রুত আমাদের এই সিদ্ধান্তগুলো এবং কার্যকর ভাবে হবে আব্দুল আলিম মোহনা সংবাদ ঢাকা শেষ করব মোহনা সংবাদ